গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই গাংনীর আখ সেন্টার পাড়ার এই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। দুপুরের দিকে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে মাবিয়া ও রজনী নামের দুই নারীকে সন্তানসহ আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদ করে তাদের সরাসরি আমরা জঙ্গি কোনো সম্পৃক্ততা এখন পর্যন্ত পাইনি, না পাওয়ার কারণে আমরা তাদেরকে স্থানীয় মুচলেকায় দিয়ে দিচ্ছি এবং তাদের প্রতি আমাদের ভবিষ্যতে নজরদারি থাকবে। এদিকে গত এপ্রিলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপারেশন ইগল হান্টে নিহত দুই জঙ্গি 90 জেএমবির শীর্ষ নেতা বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান বলে নিশ্চিত করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সাম্প্রতিককালে সোহেল মাহমুদ গ্রেপ্তার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া গিয়েছে যে ওখানে বাশারুজ্জামান চকলেট এবং আরেকজন হলো ছোট মিজান তারা নিহত হয়েছে। রিমান্ডে থাকা জঙ্গি নেতা সোহেল মাহফুজ পুলিশকে এ তথ্য দিয়েছে বলে জানান তিনি। আফসানা নীলা, 21 টেলিভিশন।